হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে ছোট বড় অনেক কাজ রয়েছে, যেগুলোর মধ্যে কিছু কাজ করার সময় ওয়ার্কাররা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে যায়, তারপরও তাদেরকে খুব একটা বেশি বেতন দেওয়া হয় না। এদের মধ্যে আবার কিছু জবের স্যালারি এতটাই কম যে সেই টাকা দিয়ে তাদের ফ্যামিলিও ঠিকমতো চালাতে পারে না। আজকের ভিডিওতে আমরা আপনাদের পৃথিবীর এমন কিছু ডেঞ্জারাস জব সম্পর্কে জানাবো, সে জব সম্পর্কে জানার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো স্বাগতম আপনাদের সুপ্তজ্ঞানের আরও একটি নতুন এপিসোডে। ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন ইনস্টলার। বন্ধুরা, এই জবে কাজ করা লোকেদের কয়েকশো ফিট উপরে উঠে পাওয়ার লাইনকে ইনস্টল করতে হয়, আর এই হাইট এতটাই উপরে হয় যে আপনি সেখান থেকে একবার নিচে তাকালেই ভয়ে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে। এই জবে কাজ করা লোকেদের হাতে এতটাও সময় থাকে না যে নিচে এসে খাবার খাবে, তাদেরকে এই তারের উপর বসে খাবার খেতে হয়, আর হাড় ভাঙ্গা খাটুনির পর একটু বিশ্রামও এভাবে ঝুলে থেকে নিতে হয়। যদিও তাদের সেফটির জন্য কোমরে বিশেষ ধরনের বেল্ট বাঁধা থাকে, যদি কোনো কারণে তাদের ওয়্যার চিড়ে যায় তাহলে সেফটি দেওয়ার জন্য দ্বিতীয় কোনো ব্যবস্থা থাকে না। সিআর ড্রাইভিং। বন্ধুরা, এটা পৃথিবীর সবথেকে জঘন্য এবং দুর্গন্ধময় জব, কিন্তু কিছু লোকেদের জন্য তাদের পরিবার চালানোর একমাত্র মাধ্যম। এই জব সবথেকে বেশি ইন্ডিয়া আর পাকিস্তানে করতে দেখতে পাওয়া যায়, যেখানে এক ওয়ার্কারকে পরিষ্কার করার জন্য নর্দমা ড্রেনে ঢুকতে হয়, আর এসব ওয়ার্কারকে তখনই স্মরণ করা হয় যখন ময়লার কারণে এসব লালা ব্লক হয়ে যায়। সে ব্লক পরিষ্কার করার সময় এসব মানুষদেরকে ডাকা হয়। এই কাজ আপনি যতটা সহজ মনে করছেন তার চেয়েও বেশি বিপজ্জনক, কারণ তাদেরকে সময় ক্ষেত্রে এমন এমন জায়গায় পরিষ্কার করতে হয় যেখানে বিষাক্ত গ্যাসও থাকতে পারে। পেটের দায় নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে এসব ওয়ার্কাররা কাজ করে থাকে। যদি এই লোকেরা না থাকতো তাহলে যে শহরের কত রাস্তা জলাবদ্ধ থাকতো তার হিসাব মেলানোই মুশকিল। তাদের এত গুরুত্বপূর্ণ কাজ হওয়ার পরও মাসে তাদেরকে শুধু 12,000 টাকাই দেওয়া হয়। সালফার মাইনিং। বন্ধুরা, পৃথিবীর এটা এমন একটি জব, এই জবে কাজ করা লোকেদের আয়ু কমে যায়। সালফার মাইনিং সাধারণত অগ্নেয়গিরির আশেপাশে থেকেই উত্তোলন করা হয়, যেখানে সালফারের মাত্রা বেশি হওয়ার কারণে লোকেরা ঠিকমতো শ্বাস নিতে পারে না, আর এখানে কাজ করা লোকেদের ফুসফুসে বিষাক্ত গ্যাস চলে যায়। এ কারণেই তারা 50 বছরের বেশি জীবিত থাকতে পারে না, কারণ এদের শরীরে কোনো না কোনো রোগ বাসা বেঁধে যায় যা তাদের মৃত্যুর পরে পিছু ছাড়ে। আর এমন দুর্গম জায়গাতে যানবাহন না যাওয়ার কারণে তাদেরকে কাঁধে করে সালফার বয়ে নিয়ে যেতে হয়। এই সালফার সবথেকে বেশি ব্যবহার করা হয় ব্যাটারি তৈরি করার কাজে। স্কাইস্ক্রাপার উইন্ডো ক্লিনার। পৃথিবীর সবথেকে বিপজ্জনক কাজের মধ্যে একটি। এই কাজ করার সাহস খুব কম মানুষের মধ্যেই থাকে, যেখানে আপনাকে একটি বিল্ডিংয়ে উঠে গ্লাস ক্লিন করতে হবে, আর এই কাজ করা এতটা রিস্কে একটু অসাবধানতার জন্য আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ এই কাজ করার সময় আপনার জীবন একটি রশির ওপর ঝুলে থাকে, যার সাহায্যে উঁচু বিল্ডিংয়ে ঝুলে থেকে আপনাকে গ্লাস পরিষ্কার করতে হবে। একটি রশি ছাড়া ব্রেকআপ দেওয়ার মতো দ্বিতীয় কোনো ব্যবস্থা থাকে না। যদি কোনো কারণে রশিটি কেটে যায় তাহলে সেখানে কাজ করা ওয়ার্কাররা 100 থেকে 150 ফুট নিচে পড়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন এই জব কতটা বিপজ্জনক। যদিও বিল্ডিংয়ের উইন্ডো ক্লিন করার কাজ প্রত্যেক দেশে হয়ে থাকে, তবে দুবাইয়ে এই জবের মার্কেট সব থেকে বেশি। দুবাইয়ে ক্লিন করা কর্মীদের একটি সাবজেক্ট মাথায় রেখে কাজ করতে হয়, সেখানে যে কোনো মুহূর্তে তীব্র বেগে বাতাস বইতে পারে, যার জন্য এই জবে কাজ করা লোকেদের একটি ঝুঁকি থেকেই যায়। আমাদের দেশে এই জবে কাজ করা ওয়ার্কাররা মাসে 10 থেকে 12,000 টাকা বেতন পায়, আর বাহিরের দেশে কাজ করা লোকেরা 30 থেকে 40,000 টাকা মাসে পায়। বম ডিফিউজার। এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস জব, যেখানে আপনি যদি একটুও ভুল করেন তাহলে কি হবে ভাবতে পারছেন? যদিও এই বম ডিফিউজারদের সম্পর্কে আপনারা জানেন তারা বম ডিফিউজ করে থাকে, আর এই জবে কাজ করা লোকেরা হাইলি কোয়ালিফাই হয় যাদের কয়েক বছর বম ডিফিউজ করার এক্সপিরিয়েন্স থাকে। তারপরেও যদি একটুও ভুল হয় তাহলে তাদের সেফটি জ্যাকেটও বাঁচাতে পারে না। আপনি এখন এই ডেঞ্জারাস জব সম্পর্কে জানার পর ভাবছেন তাদেরকে অনেক স্যালারি দেওয়া হয়। বন্ধুরা, বম ডিফিউজার জবে স্যালারি তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী দেওয়া হয়। কোনো ব্যক্তির যদি 1 থেকে 3 বছর বম ডিফিউজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার স্যালারি 50 থেকে 60,000 টাকার মধ্যে থাকে, আর যদি কোনো ব্যক্তির 1 থেকে 8 বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার স্যালারি 90 থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়। মাইনার্স। মাইনিং করা কতটা বিপজ্জনক আপনারা তো সবাই জানেন। আমাদের পৃথিবীতে প্রতি বছর মাইনিং করার সময় হাজার হাজার মানুষ পাহাড় ধসের কারণে মারা যান। তাদেরকে পাথর কাটার জন্য বড় ছোট সব ধরনের গুহার মধ্যে প্রবেশ করতে হয়। যদি কোনো কারণে মাথার ওপরকার পাথর ভেঙে পড়ে তাহলে সেখানে তাদেরকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।
বন্ধুরা, এসব জবের মধ্যে কোনটিকে আপনার সবথেকে বিপজ্জনক মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন। আপনারা যদি এ ধরনের ইন্টারেস্টিং ও আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এখনই সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।